আমন্ত্রণ সবাইকে ইউএনবির নিয়মিত আয়োজন করোনায় করণীয়তে। আমি ইউএনবির জ্যেষ্ঠ সহ সম্পাদক মোহাম্মদ আলামিন আবির আছি আপনাদের সাথে। আজকে আমরা কথা বলবো ভারতের উদ্বেগজনক করোনা পরিস্থিতি নিয়ে এবং বাংলাদেশের বর্তমানে টিকার প্রাপ্ততা নিয়ে। করোনা ভাইরাস, বাংলাদেশের ভ্যাকসিন প্রচেষ্টা ও ভারতের বর্তমান অবস্থা, এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, এবং আমাদের সাথে আরো আছেন আইডিসিআর এর সাবেক পরিচালক ডক্টর এম জাকির হোসেন, এবং আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন ইউএনবির ভারত প্রতিনিধি এস কুমার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বর্তমান সময় আমরা দেখছি যে কিছু দেশের কাছে উদ্বৃত্ত ভ্যাকসিন রয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের কাছে। কিছু দেশ হচ্ছে কিছুদিন আগেও ভ্যাকসিন অন্য দেশে যোগান দিলেও নিজেদের বর্তমান পরিস্থিতির কারণে ভ্যাকসিন যোগান দেওয়া বন্ধ করে দিয়েছে, এবং এই সময়ে বিভিন্ন বিতর্ক এসেছে যেখানে যারা ভ্যাকসিন প্রস্তুতকারক তারা বলছেন যে এই যে ভ্যাকসিন জাতীয়তাবাদ, এটি আসলে যে ভ্যাকসিনের উৎপাদন সেটিকে মারাত্মকভাবে ব্যাহত করছে, এবং যেই সময়ের মধ্যে তারা ভ্যাকসিনের সরবরাহ করার যে তাদের যে পরিকল্পনা রয়েছে সেটিকেও মারাত্মকভাবে বিঘ্নিত করবে বলে তারা বলছেন। তো এই যে বর্তমান সময়ে ভ্যাকসিন ন্যাশনালিজম ভার্সেস ভ্যাকসিন গ্লোবালাইজেশনের একটি ডিবেট দেখা যাচ্ছে বা একটি দ্বিমুখী বিপরীতমুখী প্রবণতা দেখা যাচ্ছে, এটি আপনি কিভাবে দেখছেন প্রফেসর ইমতিয়াজ? ধন্যবাদ। আসলে প্যান্ডেমিকটা প্যান্ডেমিক খুবই স্বাভাবিক, অ্যাবনর্মাল কিছু না। প্যান্ডেমিক আগেও হয়েছে বিশ্বে, যদিও যেই বড় আকারে ভয়াবহতা প্যান্ডেমিক আমরা স্প্যানিশ ফ্লু বা সোকল স্প্যানিশ ফ্লু পরে হয়তো এটা হয়েছে, সেই হিসাবে প্যান্ডেমিক খুব একটা অ্যাবনর্মাল কিছু না, কারণ ভাইরাস মিউটেট করবেই। কথা হচ্ছে আমার প্রস্তুতি আছে কি না। সেই জায়গায় খুবই কোইন্সিডেন্স আমি বলবো যে এমন সময় এই কোভিড-19 প্যান্ডামিকটা হলো যখন পুরো বিশ্বে বড় বড় দেশগুলো যেগুলো আছে সেখানে রীতিমতো আমি যেটাকে বলি ডানপন্থী সরকার থাকাতে সমস্যা বড় আকারে তৈরি হয়েছে, যারা একটা ইনসুলার পলিটিক্সের মধ্যে ছিল যে আমার দেশই বড় করবে, আমেরিকা ফার্স্ট। আমি যদি ডোনাল্ড ট্রাম্পের কথা বলি, বরিস জনসন ঠিক একই সুরে কথা বলছিলেন, ব্রাজিল, এমনকি আমাদের পার্শ্ববর্তী বিজেপির যে রাজনীতি, সবগুলোই ছিল একটা ইনসুলার পলিটিক্স। প্যান্ডেমিক কিন্তু ওই ইনসুলার পলিটিক্স দিয়ে কিন্তু সামাল দেওয়া যায় না, কারণ যেহেতু ওটা প্যান্ডেমিক, ওটা একটা গ্লোবাল বিষয়, ওখানে গ্লোবাল কোঅপারেশন থাকতেই হবে। যদি গ্লোবাল কোঅপারেশন থাকতো তাহলে আমি মনে করি এই প্যান্ডেমিকটাকে হয়তো এপিডেমিক লেভেলেই রাখা যেতে পারতো। সেই জায়গায় একটা বড় আমি মনে করি এমন একটা কোইন্সিডেন্স হয়ে গেছে পুরো পৃথিবীতে, এবং এইগুলো সরকার কিন্তু তৈরি হয়েছে সব প্যান্ডেমিকের আগেই। সেই জায়গায় আমাদের একটা মারাত্মক আমি মনে করি যে অবস্থা তৈরি হয়েছে। এখন কথা হচ্ছে যে এই উত্তরণটা কি? উত্তরণ কিন্তু আর কোনো উপায় নেই, ওই ইনসুলার পলিটিক্স বাদ দিতে হবে, বা পলিটিক্স অফ সিঙ্গুলারিটি যদি আমি বলি, বা যেটাকে ভ্যাকসিন ন্যাশনালিজম বলা হচ্ছে, এটাকে নিয়ে আমি যতদিন থাকবো ততদিন আমার সমস্যা তৈরি করব। কারণ আমি যতই আমার দেশকে পুরোপুরি ভ্যাকসিনেট আমি করতে পারি, কিন্তু সেটা কিন্তু পুরোপুরি লাভ পুরো পৃথিবী যতক্ষণ 2/3 মেজরিটি যতক্ষণ না হবে ততক্ষণ এটা কোনো লাভই হবে না। এবং এই যে মাঝে মাঝে আমরা শুনি সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট, ইন্ডিয়ান ভেরিয়েন্ট, ইউকে ভেরিয়েন্ট, এরও কোনো মিনিং নেই, কারণ হচ্ছে ওই ভেরিয়েন্ট কিন্তু সব জায়গায় হতে পারে। ওটা আমার নেত্রকোনায় হতে পারে, আমার সিলেটেও হতে পারে। এটা যেহেতু সাউথ আফ্রিকায় দেখা গেছে বা ওখানে গবেষণা করে পেয়েছে, আমরা নেত্রকোনায় করলে হয়তো আমরা এখানেও পেতাম, কারণ ওটা তো ভাইরাস, ভাইরাস মিউটেট করবেই। সো ভ্যাকসিন হওয়ার আগে যে তিনটা কাজ করা প্রয়োজন, একটা হলো মাস্ক পরা এবং হ্যান্ড ওয়াশ এবং ফিজিক্যাল ডিস্টেন্স, এই তিনটা যদি অথরিটেরিয়ান একেবারে রীতিমতো যেটা আমরা উহানে দেখেছি সেরকম একটা পর্যায়ে যদি করতে পারে তাহলে হলো একটা উপায়। মনে রাখতে হবে চীন কিন্তু পুরো চায়না লকডাউন করেনি, একেবারে দারুণভাবে উহান সিটিকে লকডাউন করেছিল 100%, অন্যগুলায় মোটামুটি একটা ফ্লেক্সিবিলিটি রেখেছিল। সেই জায়গায়ও কিন্তু আমরা সেই এক্সপেরিয়েন্সটা আমরা নিলাম না, বিশেষ করে বড় বড় দেশগুলো নিল না। এখন যেহেতু ভ্যাকসিন তৈরির ব্যাপারে যেখানে কোঅপারেশন দরকার সেখানে আমরা কোঅপারেশনে গেলাম না, আমরা কো প্রোডাকশনে গেলাম না, আমরা ফার্স্ট ওয়েভটাকে যখন শেষ হয়ে গেল তখনই সেলিব্রেশন শুরু করে দিলাম যে বাহ আমরা তো বেঁচে গেছি, এটা পশ্চিমা দেশের উপর দিয়ে চলে গেল ওদের উপর দিয়ে। কিন্তু ওই ভ্যাকসিন যতক্ষণ আমি না হয় 2/3 মেজরিটি পুরো পৃথিবী ওটা কোনো না কোনোভাবে মিউটেট করবে, এবং সেই মিউটেশনটা আমরা দেখতে পাচ্ছি, যেটা অনেকে বলছে ডাবল মিউটেশন, আরও সংক্রামক বেশি ই করেন। এটা ডক্টর জাকের আমার চেয়ে
উনি আরো ভালো বলতে পারবেন, সেই জায়গায় আমাদের যে প্রস্তুতি, যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচার আমরা যে সময়টা পেয়েছিলাম সেই সময় আমরা করিনি, এবং ওই যে সময়ের আমরা নষ্টটা করলাম এবং রীতিমতো সেলিব্রেশন শুরু করে দিলাম এবং অনেক অনুষ্ঠান আমরা করলাম, এমনকি আমরাও মার্চ মাসে অনুষ্ঠান করলাম, যখন কিন্তু স্পাইক কিন্তু বেড়ে যাচ্ছিল। কিন্তু আমি যদি বলি যে এই উইকটাকে এখানে আমরা 50 বছর সেলিব্রেশন করছিলাম, তার আগেই কিন্তু স্পাইক বেড়ে গেছিল, ওটা আমরা কিন্তু ভেবেছিলাম যে না না সামাল দেওয়া যাবে। এখন দেখা যাচ্ছে কয়েকটা জায়গায়, বিশেষ করে ভারতে হয়তো পারছে না। এখানে আমি একটু বলে রাখি, আমার মনে হয় মিস্টার কুমার আরো ভালো বলতে পারবেন, আমরা যদিও পুরো স্ট্যাটিস্টিক যদি আমি দেখি তাহলে কিন্তু পুরো ভারত যদি দেখি তাহলে পার মিলিয়ন ডেথ কিন্তু বেশি না এখনো, মানে 147 আমার লাস্ট যেই হিসাব, যেহেতু আমরা এটা ম্যাপিং করি আমি দেখছি 147 পার মিলিয়ন ডেথ, যেখানে ইউরোপের বা আমেরিকায় অনেক বেশি, 2000 কাছাকাছি বা তার চেয়ে বেশিও আছে। আমি কয়েকটা দেশের কথা যদি বলি, হাঙ্গেরি 2800 পার মিলিয়ন ডেথ, আমি যদি ইটলি বলি 1900 পার মিলিয়ন ডেথ, সেখানে ভারত কিন্তু 147। কিন্তু ভারতের এই জায়গাটা বেশি প্রচার পেয়েছে যেহেতু ভারতের ক্যাপিটাল হয়েছে দিল্লিতে হয়েছে, যে জায়গায় মানুষ আশা করে যে একটা ক্যাপিটাল তার ইনফ্রাস্ট্রাকচার সাংঘাতিক থাকবে। সো যত না ভাইরাসের জন্য মারা গেছে তার চেয়ে আমার মনে হয় মারা গেছে যেহেতু যে লজিস্টিক্সটা দরকার ছিল সেই লজিস্টিক্সের ব্যাপারে আমার মনে হয় যে গভর্নেন্স দরকার ছিল সেটা ওইভাবে প্রস্তুত ছিল না বলে আমার মনে হয় এই এই সময় এত বড় খবর হয়ে গেছে ভারতের। কিন্তু আমি যদি পার মিলিয়ন পুরো ভারত দেখি, বিশাল দেশ, বিলিয়ন মানুষের দেশ, সেই হিসাবে কিন্তু তার মৃত্যু এখনো কম। আমি মনে করি ইনফেকশন বেড়েছে কোনো সন্দেহ নেই, কিন্তু মর্টালিটি এখনো কম, কিন্তু দিল্লি হওয়ার ফলে অনেকটা যেই কি বলা হয় প্রাইড নিয়ে সেলিব্রেশন করা হয়েছিল প্রথম ফেজের, সেই জায়গায় আমার মনে হয় অনেকেই এখন সন্দেহ করছে যে গভর্নেন্সের একটা বড় ধাক্কা হয়তো এবার বিজেপি সরকার খেলো। ধন্যবাদ প্রফেসর ইমতিয়াজ, ফিরব আপনার কাছে। মিস্টার এস কুমার, প্রফেসর ইমতিয়াজ যেমন বলছিলেন যে ভারতে আমরা সংক্রমণের যেমন চিত্র দেখছি মিডিয়াতে, যেমন ভয়াবহ চিত্র আমাদের সামনে আসছে, আসল চিত্রটি তেমন নয়। বিশেষ করে আমরা শুনছি অন্যান্য প্রতিবেদনেও যে কোভিড বিশেষ করে ইন্ডিয়ার শহরগুলোতে এবং দক্ষিণের যে সমৃদ্ধ রাজ্যগুলো আছে সেগুলোতে বেশি আঘাত হেনেছে। আসল চিত্রটি কেমন মিস্টার এস কুমার? আমি প্রফেসর ইমতিয়াজের সঙ্গে একমত যে ভারতে মর্টালিটি রেট খুব কম, কিন্তু এর সঙ্গেও একটা জায়গায় ওনাকে একটুখানি আমি ওনার সঙ্গে ডিফার করছি যে রাইট উইং গভর্নমেন্টগুলো নিজেদের মধ্যে ভ্যাকসিন রেখেছে, সেটা ভারতের ক্ষেত্রে নয়, মোদি গভর্নমেন্ট কিন্তু ভ্যাকসিন ডিপ্লোম্যাসি করেছে এবং যার জন্যে আজকে সারা ওয়ার্ল্ড ইন্ডিয়াকে হেল্প করবার জন্য এগিয়ে আসছে এই এমার্জেন্সি, হেলথ এমার্জেন্সিতে। এটা ঠিক যে ভারতে কোভিড কেস বাড়ছে, 3 লাখের ওপর কেস রোজ রেজিস্টার হচ্ছে, গত 10 দিন ধরেই হচ্ছে, দিল্লিতে সেই ফিগারটা হচ্ছে 20 থেকে 30 হাজার প্রতিদিন, 300 মতো লোক দিল্লিতে প্রায় মারা যাচ্ছে এবং কিছু কিছু রাফ এস্টিমেটস বলছে তারও বেশি দিল্লি এবং দিল্লির আশেপাশের শহরগুলোতে, নয়ডা, গাজিয়াবাদ, গুরগাঁও, এগুলো হচ্ছে পার্ট অফ NCR বলে, ন্যাশনাল ক্যাপিটাল রিজন। শ্মশানে লোকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে দেহ দাহ করবার জন্যে। তো এর কারণটা কি? এর কারণটা হচ্ছে হেলথ ইনফ্রাস্ট্রাকচার ফেল করে গেছে দিল্লিতে, ন্যাশনাল ক্যাপিটাল এক্সপোজড হয়ে গেছে। এর দুটো কারণ, সেন্ট্রাল গভর্নমেন্ট, দিল্লি একটা সেমি স্টেট, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথে কিচ্ছু করেনি, দিল্লিতে র্যাম্প আপ করা উচিত ছিল এর মধ্যে সেকেন্ড আউটব্রেকটাকে অ্যান্টিসিপেট করে, কিন্তু জানুয়ারি পর্যন্ত, যেহেতু জানুয়ারিতে ফিগার কমছিল, ওরা ভোটে অন্যান্য স্টেটে বিজেপি গভর্নমেন্ট, বিজেপির টপ লিডারশিপ ভোটের প্রচারে ব্যস্ত ছিলেন এবং যার জন্য হয়েছে কি, একটা ম্যাসিভ অক্সিজেন শর্টেজ হয়ে গেছে। দিল্লির যে গভর্নমেন্ট হচ্ছে সেটা হচ্ছে লেমডাক গভর্নমেন্ট, যদিও হেলথ স্টেট সাবজেক্ট কিন্তু তাদের যে কোনো পাওয়ারের জন্য, এক্সিকিউটিভ পাওয়ারের জন্য তাদের বেশিরভাগ সময় লেফটেন্যান্ট গভর্নরের কাছে যেতে হয়। লেফটেন্যান্ট গভর্নর আগে ডিফ্যাক্টো গভর্নমেন্ট ছিল দিল্লির, এখন আজ থেকে পুরোপুরি গভর্নমেন্ট, কারণ ইন্ডিয়া গভর্নমেন্ট পার্লামেন্টে একটা আইন পাশ করেছে তার জন্য, এবং যার জন্য হয়েছে কি, অক্সিজেন প্ল্যান্ট তৈরি করেন যেটা দরকার ছিল। কোভিডের থেকেও লোকে মরছে বিনা চিকিৎসায়,
গত 10 দিন ধরেই দিল্লিতে 20 থেকে 30 হাজার কেস আসছে। হসপিটালগুলোতে বেড আছে, অক্সিজেন নেই। আপনি যদি দেখে থাকবেন, গত সপ্তাহে 2টো বড় বড় হসপিটাল মিলিয়ে 50 জন লোক লো অক্সিজেন প্রেশারের জন্য মারা গেছে। দিল্লির মতো একটা জায়গায়, ন্যাশনাল ক্যাপিটাল, এখানে 50 জন লোক মারা গেছে, আপনি চিন্তা করতে পারেন কি অবস্থা? লোকে বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে, এসেনশিয়ালস এর জন্যে দোকানে গিয়ে কিনতে ভয় পাচ্ছে, দুধ দই ব্রেড লোকে দোকানে গিয়ে কিনতে ভয় পাচ্ছে। তার কারণ হচ্ছে, করোনা হলে বাড়িতে ছাড়া আর উপায় নেই, হসপিটালে বেড পেলেও অক্সিজেন পাবে না। কিছু কিছু জায়গায় তো রেমডেসিভির ইঞ্জেকশন, যেটা কোভিডের অভ্যর্থ ওষুধ বলছে, সেটাও শর্টেজ রয়েছে। এবং আর কিছুদিন পরে দিল্লিতে ডাক্তার এবং নার্সেরও এবং আদার হেলথ কেয়ার প্রফেশনালসদের একটা ম্যাসিভ শর্টেজ হবে। এটা যে কোনো ফরেন মিডিয়ার নজর থাকে যে কোনো একটা রাজধানীর ওপর, রাজধানী নয়াদিল্লির ওপরও সব ফরেন মিডিয়ার নজর সেই জন্যে বাইরে চলে এসছে। সাদার্ন ইন্ডিয়াতেও তাই অবস্থা। সাদার্ন ইন্ডিয়াতে যদিও অক্সিজেনের খুব একটা ক্রাইসিস নেই, কেরালা যেটা রুল করে হচ্ছে কমিউনিস্ট পার্টি, একটা কোয়ালিশন গভর্নমেন্ট, সেখানে ওরা মোটামুটি এই গত 3-4 মাসে একটা অ্যান্টিসিপেট করে সেকেন্ড আউটব্রেকে তারা অক্সিজেন প্ল্যান্ট কিছু সেট আপ করেছে, যেটা এখানে দিল্লি এবং অন্যান্য জায়গায় এরা সেট আপ করতে পারেনি। আরও অক্সিজেন দিল্লিতে বেসিক্যালি হচ্ছে এমন একটা জায়গা যেখানে লোককে ট্যাকেল করা খুব মুশকিল। যখন গভর্নমেন্ট লোককে বলছিল মাস্ক পরো, অর্ধেক লোক মাস্ক পরছিল না, সোশ্যাল ডিস্টেন্সিং মানছিল না, যার জন্যে এটাও একটা কারণ যার জন্যে দিল্লির তে হেলথ ইনফ্রাস্ট্রাকচার এবং সিস্টেম কোল্যাপস করে গেছে। দিল্লিতে গভর্নমেন্ট যদিও সেন্ট্রাল গভর্নমেন্ট 480 মেট্রিক টনস তার রিকোয়ারমেন্ট বাড়িয়ে দিয়েছে অক্সিজেনে, দিল্লি কিন্তু 300-350-এর বেশি অক্সিজেন পাচ্ছে না। এবং অক্সিজেন কোথা থেকে আসছে? দিল্লির নিজস্ব সেভাবে অক্সিজেন প্লান্ট নেই, অক্সিজেন, কারণ দিল্লিতে তো সেভাবে ইন্ডাস্ট্রি নেই। দিল্লির আশেপাশে ন্যাশনাল ক্যাপিটাল রিজনের অন্যান্য শহরগুলোতে অক্সিজেন প্লান্ট আছে, যেগুলো ইন্ডাস্ট্রিজ যেখানে আছে, এবং যার জন্যে সেই শহরগুলোতেও অন্যান্য গভর্নমেন্ট আছে, তারা তাদের নিজেদের জন্য অক্সিজেন রাখছে বেশি এবং দিল্লিতে পাঠাচ্ছে কম। দিল্লির 480 মেট্রিক টনসের মধ্যে দিল্লি লেটেস্ট ফিগার অনুযায়ী পাচ্ছে বিটুইন 300 and 320 মেট্রিক টনস অক্সিজেন। এবার দিল্লি অক্সিজেন পেতে গেলে ক্রায়োজেনিক ট্যাঙ্কার্স লাগে, সেগুলোর সংখ্যাও খুব কম। আমি মোটামুটি শুনলাম দিল্লিতে 20-30টা ক্রায়োজেনিক ট্যাঙ্কার আছে এবং তারা এতগুলো হসপিটালকে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে। তো ন্যাচারালি এই অবস্থা হবেই। ওভারঅল গভর্নমেন্টের একটা ভুল হয়েছে, আমি বলবো, ফেলিওর বলবো না, যে তারা আউটব্রেকটাকে অ্যান্টিসিপেট করতে পারে। ধন্যবাদ মিস্টার কুমার, আপনার কাছে আমরা আবারও ফিরব। দর্শক, আমরা এখন যাচ্ছি ডক্টর জাকির হোসেনের কাছে। ডক্টর জাকির হোসেন, ভারতের বর্তমান যে পরিস্থিতি সেটি আসলে আসল বা চিত্র আমাদের সামনে তুলে ধরলেন মিস্টার এস কুমার, উনি বললেন ভারতের বর্তমান দিল্লিতে কেমন ভয়াবহ পরিস্থিতি, অন্যান্য জায়গায় কেমন, এটি নিয়ে আলোচনা করলেন। তবে আমরা যেটি শুনছি বিভিন্ন প্রতিবেদনে, ভারতের প্রতিবেশী দেশ নেপালে যে সংক্রমণ হঠাৎ করে বেড়ে গিয়েছে, নেপাল কর্তৃপক্ষ বলছে যে এই সংক্রমণ বেড়ে যাওয়ার পিছনে ইন্ডিয়া থেকে আসা ধরন দায়ী, এটি একটি বিষয়। এবং ভারতে বর্তমানে যে দ্বিতীয় দফায় যে সংক্রমণ সেটি আসলে এত বিধ্বংসী, এবং এটির কারণটি কি, এত বিধ্বংসী হওয়ার কারণটি কি, এবং এটি আসলে বাংলাদেশের জন্য কতটুকু সংকার কারণ রয়েছে? কারণ যেহেতু আমরা নেপাল কর্তৃপক্ষ বলছে তাদের দেশে সাম্প্রতিক সময় বেড়ে যাওয়া সংক্রমণের পিছনে ইন্ডিয়ান ধরন দায়ী। প্রফেসর ইমতিয়াজ যে কথাগুলো বলেছেন, আমি একজন এপিডেমিওলজিস্ট উইথ সাম নলেজ ইন ভাইরোলজি এন্ড এপিডেমিওলজি, আরেকটু আমি এক্সপ্যান্ড করি। সেটা হলো, উনি যথার্থই বলেছেন যে ভাইরাস মিউটেট করে, ইনফ্যাক্ট প্রতি 10 to the power 6 ভাইরাস পার্টিকেল এটা নেচারালি মিউটেট করে, আর বিশেষ করে আরএনএ ভাইরাস যেগুলো আছে সেগুলো বেশি মিউটেট করে। কারণ ভাইরাস যখন রেপ্লিকেট করার পরে একটা এডিটিং মেকানিজম আছে যাতে করে রেপ্লিকেটেড ভাইরাসটা অরিজিনাল ভাইরাসের মতো হয় দেখতে,
এটা আরএনএ ভাইরাসের এই এডিটিং ফাংশনটা খুব দুর্বল, যার জন্য আরএনএ ভাইরাসের মিউটেশন বেশি হয় এক। আর এই সার্স-সিওভি দুই যেটা কোভিড-19 এর কারণ ভাইরাস, এটা কিন্তু সবচেয়ে বড় আরএনএ ভাইরাস তিন চারটার মধ্যে একটা। আমরা বলি 30,000 কিলো বেস পেয়ার এতে আছে এই এটা জিনোমে, সুতরাং এখানে ওই কারণেও কিন্তু মিউটেশন একটু বেশি হয়। তো এইটা হলো একটা ভ্যাকসিন ওনারশিপের বেলা আমার হঠাৎ মনে হলো, আমি বেশ কিছুদিন আগে পড়েছিলাম যে অস্ট্রেলিয়াতে, অস্ট্রেলিয়ার যে জনসংখ্যা তার চেয়ে তিন গুণ বেশি টিকা ওরা অলরেডি অর্ডার করে রেখেছে, এবং কানাডা পাঁচ গুণ বেশি, জনসংখ্যার পাঁচ গুণ বেশি ইনফ্যাক্ট ভ্যাকসিন ওরা কিনে রেখেছে, যদি এখনো হাতে পায়নি। এবং ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা জনসংখ্যা সহ দুই গুণ বেশি টিকা অর্ডার করে রেখেছে, যদিও ইউরোপিয়ান ইউনিয়ন সেটা পাচ্ছে না, অ্যাস্ট্রাজেনেকার কাছে থেকেই বেশি চেয়েছিল পাচ্ছে না, বাট ওরা কিন্তু এত অধিক সঙ্গে কিনে রেখেছে কেন সেটা কেউ কেউ বলছে যে ভবিষ্যতে তারা এটা এটা ডিপ্লোম্যাটিক একটা আর্মামেন্ট হিসাবে ইউজ করবে। আর লকডাউনের কথাটা হলো এই, এটাও ইমতিয়াজ, প্রফেসর ইমতিয়াজ যথার্থ বলেছেন, চীনে যখন হয় তখন উহানে শুধু লকডাউন হয়েছিল, পৃথিবীর কোথাও কিন্তু সারা দেশব্যাপী লকডাউন বা পাড়ায় পাড়ায় লকডাউন এটা কোথাও হয়নি। লকডাউন আমরা সবাই জানি, লকডাউন উদ্দেশ্য হলো যে যেখানে হটস্পট সেখান থেকে যাতে করে এটা বিস্তৃত না হয়ে যায়, ছড়িয়ে না যায়, সুতরাং ওই ওইখানে যেখানে হটস্পট ওখানে লকডাউন দেওয়া, এবং সেটা সাধারণত কোনো শহর বা মহানগর এরকম হয়, কোনো ক্যাপিটাল সিটি কোনো বড় শহর এভাবে হয়, আমাদের দেশে কিন্তু এটা হয়নি। এবং যখন আমরা বলছি সমগ্র দেশব্যাপী লকডাউন, দেশব্যাপী লকডাউন ছিল না, আমরা বর্ডার বন্ধ করিনি, আমরা ফ্লাইটগুলো আছে সেগুলো বন্ধ করিনি, এখনো কিন্তু আপনার ব্রিটেনের যে ফ্লাইটগুলো আছে ডিক্লেয়ার করা হয়নি যে দিস আর ক্লোজড, কিন্তু ইউরোপের অন্যান্য দেশ, মিডল ইস্টের বারোটা দেশ থেকে বন্ধ করা হয়েছে, কিন্তু আমাদের দেশে ঢুকেছে ইংল্যান্ড থেকে। সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট বলেন বা ভেজিল্যান্ড ভ্যারিয়েন্ট খুব একটা নাই, বাট ইউকে ভ্যারিয়েন্ট, এই দুটো ভ্যারিয়েন্ট বাংলাদেশে ঢুকেছে, এগুলা আমাদের সিলেটে যারা আছেন, যারা ইংল্যান্ডে, আপনারা জানি যে সিলেটের মানুষের সবচেয়ে বেশি থাকে ইংল্যান্ডে, বাংলাদেশের বাংলাদেশি, এবং বিশেষ করে মলিবাজার, তারা কিন্তু নিয়ে এসেছেন। আপনি খেয়াল করে দেখবেন একটা সময় গেছে যে বাংলাদেশে যে যতখানি সংক্রমণ হয়েছে তার 30% কিন্তু মলিবাজার হয়েছিল এই সপ্তাহ দুই তিনের আগে, তো সেটা একটা প্রমাণ যে এটা ওদের মাধ্যমে এসেছে। আর আরেকটা আমরা যেটা করেছি, শুধু ভারত থেকে আমরা টিকা নেওয়ার ব্যবস্থা করেছি, কিন্তু এটা কখন খেয়াল করিনি যে ভারত যে কাঁচামাল পায় আমেরিকা থেকে পায়, এবং আমেরিকাতে বাইডেন সাহেবের একটা একটা গোসা আছে মোদির উপরে, কারণ মোদি সাহেব আপকে সরকার ট্রাম্প সরকার এরকম উনি প্রচার করেছিলেন, তো স্বাভাবিকই যে বাইডেন সাহেবের একটা রাগ থাকতে পারে যে জন্য কাঁচামাল বন্ধ হয়ে গেছিল, এবং এখন হয়তো কোনো কিছুটা কাঁচামাল তারা সরবরাহ করছে, তো এটা আমাদের বোঝা দরকার ছিল ডিপ্লোম্যাটিক্যালি যে বাইডেন আসলে কি হতে পারে কাঁচামালের উপরে। আচ্ছা, এখন ডাবল বা ট্রিপল মিউটেশন, এটা আমি একটু ব্যাখ্যা করি, কোনো ভাইরাসে মিউটেশন তো দুটা বা তিনটা হয় না, যেমন ইউকের যে ভ্যারিয়েন্টটা ওখানে 23টার মধ্যে মিউটেশন হয়েছে, জিনোমে 23টা পয়েন্টে মিউটেশন হয়েছে, তার মধ্যে 17টা হলো নতুন মিউটেশন আর 6টা হলো পুরানো, মানে আগের মতোই রয়ে গেছে যদি মিউটেশন হয়েছে। কিন্তু মিউটেশন মানে কি, মিউটেশন মানে হলো একটা অ্যামিনো অ্যাসিড আরেকটা অ্যামিনো অ্যাসিডে পরিবর্তন হয়ে যায়, এবং অ্যামিনো অ্যাসিড হলো প্রোটিন তৈরি করে, তো এইভাবে 17টা ছিল ইউকে ভ্যারিয়েন্টের উপরে মধ্যে। এবং ইন্ডিয়াতে যেটা বোঝা যায় ডাবল মিউটেশন, আসলে ওখানে কিন্তু 13টা মিউটেশন হয়েছে, তার মধ্যে 2টা মারাত্মক, আবার পশ্চিমবঙ্গে যে 3টা মিউটেশন বলছে ওটা কিন্তু আসলে 14টা মিউটেশন, 2টা মারাত্মক, কিন্তু পশ্চিম ভারতের মিউটেশনটা এটা নিয়ে এখন কেউ মাথা ঘামাচ্ছে না, মনে করা হচ্ছে যে এটা এতখানি মারাত্মক না। এখন কেন মানে ডেথ রেট যদিও বেশি বলা হচ্ছে না যে ডেথ রেট বাড়েনি, এটা হতে পারে, কিন্তু ডেথ আমাদের বাংলাদেশে আপনি দেখবেন ডেথ কিন্তু বেড়েছে, আগে যেখানে এর আগে প্রথম ঢেউ কিন্তু সবচেয়ে বেশি ছিল 64 জন মারা গেছে, এবার তো হর হামেশা 90-এর আশেপাশে ঘুরছে, 100-এর আশেপাশে ঘুরেছে, এখন একটু কম, তারপরে কিন্তু বেশি। এই যে মিউটেন্টগুলো, মিউটেন্ট দুইটা মিউটেশন এখানে হয় মারাত্মক, একটা হলো যে ভাইরাসটাকে খুব স্টিকি করে ফেলে, খুব স্টিকি করে ফেলে, যার জন্য, এবং আমরা জানি ভাইরাসটা মানুষের শরীরের যে অণু দিয়ে ঢোকে, মলিকিউল দিয়ে ঢোকে, সেটা হলো আমরা বলি H2, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম 2,
ওই মলিকুলটা যে যে সেলে আছে শরীরের সেখান দিয়ে ভাইরাসে ঢোকে, এবং এই মলিকুলটা শরীরের প্রত্যেক অঙ্গের মধ্যে আছে, এমনকি ব্লাড ভেসেলের মধ্যেও আছে, এবং বিশেষ করে বয়স্কদের মধ্যে এটা বেশি হয় আর কম বয়সের মধ্যে এটা কম হয়। এখন কিন্তু কম বয়সের মধ্যে এটা ঢুকছে কেন, কারণ এটা এখন স্টিকি, এই ভাইরাস স্টিকি, এটা এইচ টু এর কাছাকাছি গেলে আটকে যায়, এটা কিন্তু আর পিছলায় না, এটা কিন্তু ফেল করে না, যে জন্য এখন ইয়াংদের মধ্যে হচ্ছে। আর একটা মিউটেশন হলো আর মারাত্মক, সেটা হলো যে শরীরের মধ্যে যে অ্যান্টিবডি তৈরি হয় ভ্যাকসিন থেকে বা আগের কোনো মিউটেন্ট থেকে ইনফেকশন সংক্রমণ হওয়ার ফলে যে অ্যান্টিবডি তৈরি হয়, ওই অ্যান্টিবডি এখনকার মিউটেন্টকে চিহ্নিত করতে পারে না, যার জন্য এখনকার মিউটেন্টের বিরুদ্ধে ফাইট করতে পারে না, যে জন্য এই দুটো কারণে সংক্রমণ বেশি হচ্ছে। এবং বলা হচ্ছে এখনকার মিউটেন্টে কিন্তু প্রায় হসপিটালাইজ পেশেন্টের মধ্যে ডাব্লিউএইচও বলছে 17-20% মৃত্যু বেশি হয়। এখন কথা হলো ইন্ডিয়াতে বেশি হচ্ছে না, কেন হচ্ছে না আমি জানি না, আমার হতে পারে যে হয়তো যে যে তথ্যগুলো আছে এগুলো হয়তো সঠিকভাবে সংগ্রহ করা হচ্ছে না, সেটাও হতে পারে। একটা ঔষধ রেমডেসিভিরের কথা বলেছেন, রেমডেসিভির কিন্তু আসলে শুধু হসপিটালাইজেশনের ডেজ কমায়, মানে আগে যেমন ধরুন 10-12 দিন 15 দিন থাকতো, এখন হয়তো 4-5 দিন কম থাকতে হয়, কিন্তু মৃত্যুর উপরে এর কোনো ইফেক্ট নাই। তো এটা কিন্তু আসলে খুব এমন কিছু ইয়ে না। আর নেপালে যেটা হয়েছে, এটা তো নেপালের সাথে আমরা জানি কোনো মানে তাদের কোনো ভিসা টিসা কিছুই লাগে না, এবং ইন্ডিয়ার টাকা নেপালের বাজারে চলে এবং ফ্রি এখানে যাতায়াত হয়, তো সেটা চলে যাওয়া খুব অসম্ভব কিছু না। এবং বিশেষ করে মহারাষ্ট্র এবং দিল্লিতে আমরা জানি সবচেয়ে বেশি হয়েছে, এখন আবার আন্ধ্রপ্রদেশে হচ্ছে। এবং এর মূল কারণগুলো আমরা কিছুটা আন্দাজ করতে পারি, সাম্প্রতিককালে যে কুম্ভমেলা হয়েছে 30 লাখ মানুষ আপনার গঙ্গায় একই স্থানে পানিতে বা জলে ডুব দিয়েছে, তারপর কিছুদিন আগে আন্ধ্রপ্রদেশে আমি দেখলাম গোবর ছোঁড়াছুঁড়ির খেলা হচ্ছে আন্ধ্রপ্রদেশ কিছুদিন আগে, এবং শুরু হয়েছে যদি মধ্যপ্রদেশে। আর মধ্যপ্রদেশে কেন এই মিউটেশন হয়েছে এটা বলা বড় মুশকিল, এবং এই মিউটেশনটা কিন্তু অলরেডি 17টা দেশে ইন্ডিয়ার এই মিউটেশনটা 17টা দেশে ছড়িয়ে গেছে, এবং যখন ইন্ডিয়াতে এই মিউটেশনটা হয় তখন প্রায় একই সময় কিন্তু ক্যালিফোর্নিয়াতেও এই মিউটেশনটা পাওয়া গেছিল। মানে এমন হতে পারে যে আসলে ঠিক ওই একই সময়ে মহারাষ্ট্র থেকে হয়তো কেউ ফ্লাই করে গেছেন, কয়েকজন ফ্লাই করে গেছেন ইয়েতে ক্যালিফোর্নিয়াতে, সেখানে এই মিউটেশনটা হয়েছে। এখন ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ক্লোজ হয়েছে মাত্র 2-3 দিন আগে, এর আগে আমরা জানি গত সপ্তাহে বোধহয় প্রায় 2550 জনের মধ্যে বাংলাদেশি বাংলাদেশে ঢুকেছেন যশোর বর্ডার দিয়ে, এবং এর মধ্যে 10 জনকে আইডেন্টিফাই করা গেছে, চিহ্নিত করা গেছে, তারা সংক্রমিত, হাসপাতালে যশোর হাসপাতালে ভর্তি ছিলেন, পালিয়ে গেছেন, ধরে ধরে আবার নিয়ে আসা হয়েছে। এখন এই যে পালিয়ে যে যাদের সাথে মেশে এবং যারা তাদেরকে ধরে নিয়ে আসে তাদের মধ্যে কিন্তু সংক্রমণের একটা ভয় থাকে, এক। কিন্তু কথা হলো সবগুলো কিন্তু চিহ্নিত হয়নি, দুই। তৃতীয় হলো আমরা যে আরটিপিসিআরকে আমরা বলি গোল্ড স্ট্যান্ডার্ড অফ আইডেন্টিফাইং ইনফেকশন, সেটাও কিন্তু আসলে 67% অ্যাকুরেট, বাকি 23% পজিটিভ হলেও ধরা যাবে না, সুতরাং তারাও কিন্তু ছড়াতে পারে। এবং প্রথম 3-4 দিন 5 দিন তো আসলে কোনো উপসর্গ দেখা যায় না দিব্যি, তখনই কিন্তু তখন ছড়ায় বেশি করে। সুতরাং আমার একটা ভয় হচ্ছে যে যশোরে কিন্তু ইতিমধ্যে হয়তো সেটা ঢুকেছে, এটা হয়তো পরে আমরা বুঝতে পারবো। এখন লকডাউনের কিছুটা ইম্প্যাক্ট তো আছে, যে জন্য এখন কেসগুলো কমছে, লকডাউন যখন উঠবে তখন আবার হয়তো এটা বিস্তার লাভ করতে পারে। ধন্যবাদ ডক্টর জাকির হোসেন। দর্শক, আমরা এখন ডক্টর ইমতিয়াজ আহমেদের কাছে যাচ্ছি। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আমরা উপহার হিসাবে ভারতের কাছ থেকে টিকা পেয়েছিলাম, চীনের কাছ থেকেও পাবো বলে শোনা যাচ্ছে, কিন্তু আমরা ভারতের কাছ থেকে যে প্রতিশ্রুত যে টিকা ছিল সেটি পাচ্ছি না ভারতের বর্তমান পরিস্থিতির কারণে। কিন্তু এখানে যে প্রশ্নটি আমাদের সামনে চলে এসেছে, যেটা আমাদের সাথে চুক্তি ছিল ভারতের, আরো সুনির্দিষ্টভাবে বললে ভারতের একটি প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের, এবং সেটি হচ্ছে একটি গ্লোবাল অ্যালায়েন্সের আন্ডারে, কোভ্যাক্সের আন্ডারে। তো এই ক্ষেত্রে বাংলাদেশ টাকাও অগ্রিম দিয়ে দিয়েছে, তো এই ধরনের ক্ষেত্রে যদি চুক্তি ভঙ্গ হয়ে থাকে সেই ধরনের সমস্যা সমাধানের কোনো দৃষ্টান্ত রয়েছে কিনা বা সমাধান কি? দিচ্ছে না, এবং ওটা অ্যাস্ট্রোজেনেটা নিজেও কি বলা হয় তারাও একটা লসুট করতে চাচ্ছেন, কিন্তু এগুলো তো অনেক পরের কথা, যে কোনো লসিট এইসব ব্যাপারে অনেক সময় লাগবে, বর্তমানে আমার মনে হয় না সেটা সমাধান হবে। আপাতত যেখানে আমরা সমাধান দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের সোর্স বাড়াতে হবে, মাল্টিপল সোর্স, এবং অলরেডি বাংলাদেশ কি রাশিয়া কি চীন, এবং আমি বহু আগেই 1 মাস আগে একটা লেখা লিখেছিলাম যে মাল্টিপল সোর্স আমাদের করতে হবে, একটা সোর্সের উপরে না, যে কোনো বিষয়ে একটা সোর্স খুব ঝামেলা তৈরি করতে পারে। এবং এখানে ভারত স্বাভাবিকভাবে যেহেতু সে
প্রস্তুত করছে, যদিও প্রাইভেট কোম্পানি প্রস্তুত করছে, যদিও অ্যাস্ট্রাজেনেটা তার নিজের জিনিস না, কিন্তু প্রস্তুত তো করছে। সেখানে একটা ব্যারিয়ার, নন ট্রেডিশনাল ব্যারিয়ার করতেই পারে, যে রাষ্ট্র বলতেই পারে যে না তার দেশের জন্য দরকার, এবং সেখানে রাজনীতিবিদরাও সোচ্চার থাকবেন বিভিন্ন রাষ্ট্রের, ভারতের, যে তারা যেন আগে পান। তো সেই জায়গায় আমার মনে হয় না সমাধান আমরা পাবো, যে সেখান থেকে আমরা ডিপ্লোম্যাটিক আলোচনা করে যাব, যেটা এখনো হচ্ছে যে যখন প্রোডাকশন বাড়বে তখন হয়তো দিতে পারে, কিন্তু যেটা প্রয়োজন ছিল ফার্স্ট ওয়েভে সেটা হলো সেকেন্ড ওয়েভটা মাথায় রাখা এবং কো প্রোডাকশনে যাওয়া উচিত ছিল। আমার মনে হয় সেরাম ইনস্টিটিউট যদি বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল যথেষ্ট কিন্তু একটা রেসপেক্টেবল অবস্থায় আছে, ডক্টর জাকির আমার চেয়ে অনেক ভালো জানবেন, একটা বিশ্বে ভালো অবস্থায় কিন্তু আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছেন, এবং আমরা কিন্তু আসলেই কিন্তু তৈরি করার ক্ষমতাও আমাদের আছে। সেই জায়গায় সেরাম ইনস্টিটিউট তখন থেকেই যদি কো প্রোডাকশনে যেতে পারতো যে না এটা আমার একা দ্বারা সম্ভব না, কিন্তু ওই যে যেটা আমার মনে হয় মিস্টার কুমারও বলতে চেষ্টা করেছিলেন যে ভ্যাকসিন ডিপ্লোমেসির মধ্যে চলে গিয়েছিলেন, এবং এই যে বিভিন্ন জায়গায় যে দেয়া, এবং এই যে আমি 1 লাখ নিয়ে আসলাম, 5 লাখ নিয়ে আসলাম, আমার একটা লেখাও আছে যে এই ভ্যাকসিন ডিপ্লোমেসি ইজ নট দ্য রাইট ডিপ্লোমেসি। ভ্যাকসিন তো একটা মানুষের জীবন বাঁচাবার, জীবন বাঁচাবার নিয়ে মানে ডিপ্লোমেসি করা ঠিক না, এটা মানে খুবই ব্যাড, মানে এর চেয়ে খারাপ হতে পারে। একটা তো ন্যাশনালিজম খারাপ, রবীন্দ্রনাথের যে কোনো লেখা পড়লেই বোঝা যাবে যে ন্যাশনালিজমকে বড় আকারে তিনি সমালোচনা করেছিলেন, তার উপর ভ্যাকসিন ন্যাশনালিজম, ওটা আর একটা ডাবল খারাপ। কিন্তু ভ্যাকসিন ডিপ্লোমেসি যেটা, সেটা যদিও হয়তো বলছেন যে অনেকে ভাববেন যে না ওটা করার ফলে সবাই সাহায্য করছে, আমি কিন্তু তা মনে করি না। আমি মনে করি যে সাহায্য এমনিতেই করতো। আমি একটা উদাহরণ দিতে পারি, বাংলাদেশ প্রথম ওয়েভে যখন আমরা পিপিপি যে ড্রেস সেটা আমরা বানাচ্ছি, আমরা কিন্তু আমেরিকাকে সাপ্লাই করেছিলাম, আমাদের কিন্তু তখনও কিন্তু পুরো বাংলাদেশ যে একেবারে পিপি স্যাচুরেটেড সব হাসপাতাল পাচ্ছে তা কিন্তু না, কিন্তু বাংলাদেশের জনগণ মনে করছে যে আমেরিকায় একেবারে প্লাস্টিক পরে নার্সরা ই করছে, কেউ কিন্তু কমপ্লেন করেনি। যখন ছবিতে এসেছে যে আমরা পিপিই পাঠাচ্ছি আমেরিকায়, কেউ কিন্তু কোনো বাংলাদেশের রাজনীতিবিদ কমপ্লেন করেনি না না আমাদের হাসপাতালে আগে দাও, আমেরিকাকে দিচ্ছ না, কারণ ওই মানবতা বোধ যেটা সেটা তো থাকা প্রয়োজনই। কিন্তু সমস্যাটা যেটা হয়েছে যে সব এই কাঠামোটা ওই ফার্স্ট ওয়েভকে চিন্তা করেই করা হয়েছিল, সেকেন্ড থার্ড ওয়েভ যে আসবে এবং সেখানে যে কো প্রোডাকশন একেবারে রীতিমতো গ্লোবাল সামিট করা সবাইকে নিয়ে, এটা ওই গ্লোবাল লিডারশিপ নেই, এখনো নেই। আমি তো মানে আমি খুবই আনফর্চুনেট যে যদিও ডোনাল্ড ট্রাম্পের চেয়ে হয়তো জো বাইডেন কিছুটা হয়তো বেটার, কিন্তু যেই গ্লোবাল লিডারশিপ প্রয়োজন ছিল, যেটা আমরা দ্বিতীয় মহাযুদ্ধে দেখেছি, একটা গ্লোবাল লিডারশিপ তৈরি হয়েছিল বলেই কিন্তু অনেকটা বলা চলে হিটলারকে সরানো গিয়েছিল, এটা তো কম, হিটলারের চেয়েও কম না যে ভাইরাস এসেছে। সেইখানে গ্লোবাল লিডারশিপ কিন্তু এখনো কিন্তু তারা হয় ব্যবসা দেখছেন, তারা দেখছেন আমার কি লাভ হচ্ছে, সেখানে টুইটার বন্ধ করে দেওয়া হচ্ছে, ফেসবুক বন্ধ করে দেওয়া হচ্ছে, এখনো কিন্তু ওই নিজের ডোমেস্টিক পলিটিক্সের মধ্যেই, যেটাকে আমি বলছি পলিটিক্স অফ ইনসুলারিটি, ওর মধ্যে কিন্তু রয়ে গেছে। সেইখান থেকে যে একটা গ্লোবাল লিডারশিপ যে না আমরা গ্লোবালি বসি যে এই কো প্রোডাকশন, কারণ বিজ্ঞান কিন্তু এখন আছে এই জিনিসটাকে সমাধান করা, যেটা স্প্যানিশ ফ্লুর সময় ছিল না। এখানে খুব তাড়াতাড়ি বলতে চাচ্ছি, মনে রাখতে হবে স্প্যানিশ ফ্লুর সময় কিন্তু মানুষ ভাইরাস দেখতে পারত না, এই টেকনোলজি তৈরি হয়েছে 1930s এসে, আমরা এখন কিন্তু ভাইরাস দেখতে পাই। স্প্যানিশ ফ্লু দেখতে পারেনি বলে কিন্তু মানুষ, যেটা বলা হয় না সিইং ইজ বিলিভিং, এখন যেহেতু দেখছে না সে বিশ্বাসই করছে না এটা, কিন্তু আমরা এখন তো ভাইরাস দেখতে পাই, যার জন্য ভ্যাকসিন কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি। অনেকেই বলছে এত তাড়াতাড়ি কেমন করে তৈরি হলো, সেই বিজ্ঞান কিন্তু আছে। এখন সবাই যদি নিজের বাসায় বসে ভ্যাকসিন তৈরি করে এবং মনে করে যে আমি আমার একটা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স তৈরি করব, যেটাকে ভ্যাকসিন ডিপ্লোমেসি বলা হয়, সেটা আমার মনে হয় ইজ নট দ্য রাইট এই প্যান্ডেমিকের সময়। যেহেতু একটা প্যান্ডেমিক, এখানে যে কোনো দেশ, আজকে দিল্লি হয়তো আক্রান্ত হয়েছে, আগামীকাল কিন্তু ঢাকা হতে পারে, এবং আগামী পরশু কিন্তু কাঠমান্ডু হতে পারে, মানে কোনো গ্যারেন্টি নেই যে কোন মিউটেশনটা আসলেই মাইগ্রেট, মানে দুইভাবে হতে পারে, একটা হয়তো মাইগ্রেট করতে পারে কিন্তু আরেকটা কিন্তু ইন্টারনালি কিন্তু সে মিউটেট করতে পারে। মনে রাখতে হবে যে কোনো একটা কারণে, কোনো একটা কি বলা হয় এমন একটা ওয়েদার হলো সে নিজেই মিউটেট করে, কারণ খামাখা আমরা সাউথ আফ্রিকাকে দোষ দিচ্ছি, কারণ এখন তো দেখা যাচ্ছে একই জিনিস 19টা দেশে আছে, তো এটা তো সব জায়গায় মিলে তারা বেরিয়েছে তা তো না, মিউটেট করেছে
আলাদা ভাবে ভাইরাসের ধর্মই তাই, সে কো ইভলভ করে এবং মানুষের সাথে লিভিং বিইং এর সাথেই করে, এটাও মনে রাখতে হবে, ডেড বডির সাথে করে না। তো সেই জায়গায় আমার মনে হয় যেটা করণীয় সেটা হয় গ্লোবাল লিডারশিপটা তৈরি করা, সেই গ্লোবাল লিডারশিপ তৈরি করা। আর আমরা যতটুকু সময় পাচ্ছি, বাংলাদেশ যেহেতু কিছুটা এখনো সময় পাচ্ছে, এখনো আমি মনে করি এই যে ডিক্লাইন কিন্তু কমপ্লেসেন্ট হওয়া চলবে না কোনোভাবেই। এই ডিক্লাইন অ্যাকচুয়ালি ফলস ফ্ল্যাগ হতে পারে, একেবারে ভুল একটা ফ্ল্যাগ তৈরি হচ্ছে কিন্তু, কারণ হচ্ছে এই করে আবার আসা ঈদ আসছে, সবাই ভাব আচ্ছা আমার তো কমে গেছে, আমার এত চিন্তা। আমার মনে হয় ওই জায়গায় বড় আকারে প্রচার করা দরকার, যতদিন 2/3 পিপল ভ্যাকসিনেটেড না হবে গ্লোবালি, শুধু ন্যাশনালি না গ্লোবালি, তার মানে সময় কিন্তু অনেক লাগছে। এখন আমার দরকার হলো বাংলাদেশে, সেখানেই তো বলে রাখি বাংলাদেশে কিন্তু সব জায়গায় কিন্তু একই অবস্থা না। মেইন যদি আমি মর্টালিটি দেখি, মর্টালিটি কিন্তু মূলত ঢাকা এবং চট্টগ্রাম, বগুড়া এবং সিলেট আমরা ম্যাপিং করি বলে আমি বলতে যাচ্ছি, একেবারে নাম্বারে বলে দিতে পারবো যে মর্টালিটি কোথায়। আমার কিন্তু তুলনামূলকভাবে যদি আমি কুষ্টিয়া দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে ইনফেকশনও কম, মর্টালিটিও কম। তার মানে হচ্ছে যে আমার ভ্যাকসিন পলিসি হওয়া উচিত ঝড়ের মতন ঢাকা আর চট্টগ্রাম, বগুড়া আর সিলেট, আমি কথা বলছি, এটা একেবারে ঝড়ের মতন। এবং ঢাকার মধ্যেও দেখা যায় যে যেখানে যদি হয় গাউসিয়া মার্কেট, সেখানকার আরও টার্গেটেড করে সেইখানে সবাই যেন আগে ভ্যাকসিনেটেড হয়ে যায়। কারণ হচ্ছে যে আমি কোনোভাবেই কিন্তু হার্ড কি বলা হয় লকডাউনে যেতে পারবো না বাংলাদেশে, এটা সম্ভব না। মানে মনে রাখতে হবে ঢাকা শহর কি বলা হয় 18 মিলিয়ন, এটা ভুটানের চেয়েও একটা বড় পপুলেশন, একাধিক ভুটান কিন্তু ঢাকা শহরই। তো সেইখানে পুরো ঢাকা শহর যারা বলছেন যে লকডাউন, সেই ইনফ্রাস্ট্রাকচার আমাদের নেই। এটা উহানে চায়না করতে পারে, যদিও চায়না সমালোচিত হয়েছিল, অথরিটেরিয়ান বলা হয়েছে, ড্রাকোনিয়ান বলা হয়েছে, কিন্তু ওরা করতে পারে, এটা আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটা নেই। এবং মনে রাখতে হবে চায়না যখন করেছিল সেই উহানে, অন্য জায়গা থেকে 50,000 ডক্টরস কুড রাশ ইন টু উহান, এটা তো আমাদের সেই সিস্টেমই নেই। তো সেই জন্য আমি তুলনা করতে চাচ্ছি না। আমার মনে হয় ঢাকা, চট্টগ্রাম, বগুড়া এবং সিলেট, এই চারটায় যদি আমি টার্গেটেড করি প্রথমত, ঢাকার মধ্যে যদি আমি গাউসিয়া, নিউ মার্কেট, নোয়াবপুর, যেখানে যেখানে আমি জানি যে মানুষকে আমি কোনোভাবেই বাসায় রাখতে পারবো না, তারা বার হবেই, ওই জায়গায় আমাকে আরও টার্গেট করা, এই ধরনের পলিসিতে আমি মনে করি যে একটা সামাল দেওয়া যাবে কিছুটা। কিন্তু ওই যেটা বললাম, যতদিন পুরো বাংলাদেশ 2/3 না হবে, যতদিন পুরো বিশ্ব হার্ড ইমিউনিটিতে 2/3 না যাবে, ততদিন না। তার কারণ সেই জায়গায় আমার কী দরকার, মাল্টিপল সোর্সে যাওয়া দরকার, এক যেটা অলরেডি করেছে, দ্বিতীয় কো প্রোডাকশনে যাওয়া দরকার, যেটা অনেকেই বলছেন যে আরও মাসখানেক হয়তো 2 মাস লেগে যেতে পারে কো প্রোডাকশন যেতে। আর একটা হলো লোকাল প্রোডাকশন, যেখানে একজন দুজন কিন্তু অলরেডি সামনে নিয়ে এসেছে যে তারা প্রোডিউস করতে পারেন, সেই জায়গায়ও কিন্তু আমাকে ত্বরান্বিত করতে করা উচিত। এই মাল্টিপল কো প্রোডাকশন, লোকাল প্রোডাকশন, অন্য কথায় ভ্যাকসিন এমনভাবে থাকা দরকার যেন যত না দরকার তার চেয়ে বেশি, যেটা আমার ডক্টর জাকের বললেন যে অস্ট্রেলিয়া, ক্যানাডা কিনে রেখেছে, যার জন্য ক্যানাডা কিন্তু, আমি যদি ভ্যাকসিনের ইটা দেই, হিসাবটা দেই, খুব ইন্টারেস্টিং কিন্তু, যে ভ্যাকসিনে কিন্তু আমরা একেবারে খারাপ করিনি ইন টার্মস অফ ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে। আমি একটা ফিগার দিলে একটু পরিষ্কার হবে, অনেকেই ইসরায়েলের কথা বলে যে ইসরায়েল খুব ভালো করেছে, তারা 62% দিয়ে ফেলেছে ইত্যাদি। ইসরায়েল ভ্যাকসিন করেছে 5.4 মিলিয়ন পিপলকে, ঠিক আছে, আমি কিন্তু অলরেডি 5.8 মিলিয়ন করেছি। মানে মানুষ ভুলে যাচ্ছে আমরা কিন্তু 8th largest কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, মানে সেই হিসাবে আমার ভ্যাকসিন হলো 3.5%, যদিও আমি 5.8 মিলিয়ন দিয়েছি, ইসরায়েলের চেয়ে বেশি দিয়েছি। এখন কথা হচ্ছে আমার যে ইনফ্রাস্ট্রাকচার ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে, এটাও ডক্টর জাকে আরও ভালো বলবেন, আমার কিন্তু আসলেই ভ্যাকসিন দেওয়ার মতন মানে পুশ করার ইনফ্রাস্ট্রাকচারটা আছে, যেহেতু এনজিও আর জিওর একটা বিশাল পার্টনারশিপ আছে। এই জায়গায় আমার খালি দরকার হলো সাপ্লাই, এই সাপ্লাইটাই যেটা বড় ভুল হয়েছে, ওই একটা সোর্সের উপর রাখা, এটা ভুল বলবো অনেকটা এই জন্য, কারণ হচ্ছে এখন বোঝা যাচ্ছে, তখন হয়তো ডিপ্লোমেসির কারণে হতে পারে, তখন হয়তো হতে পারে যে ভারত সরকার বলছে না, আমি তো আছি, আমার উপর ভরসা রাখো, এই যে কথাবার্তা সেটাও হতে পারে, যেই কারণে হলো। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে আমি তাড়াতাড়ি যদি মাল্টিপল সোর্সটা যদি আমি বাড়াতে পারি, আমার সাপ্লাই লাইনটা যদি বাড়াতে পারি, তাহলে বাংলাদেশ আমি মনে করি যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের আছে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে, আমরা কিন্তু আসলেই খুব তাড়াতাড়ি এটাকে দিতে পারবো। এই
এই আমার মনে হয় এই এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু কথা হচ্ছে সাপ্লাইটা বাড়ানো। আপনি আপনি যখন কো-প্রোডাকশনের কথা বলছিলেন, কো-প্রোডাকশনের প্রশ্ন যখন চলে আসলো, এখানে আসলে গ্লোবাল যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এখানে কি ব্যালেন্স অফ পাওয়ার কোনো শিফট আমরা দেখছি কিনা? কারণ এই ইন্ডাস্ট্রিতে যে মূলত ইউএস এবং ইউরোপ দ্বারা ডমিনেটেড হতো, সেখানে আমরা করোনার সময় রাশিয়া, চায়না এবং ইন্ডিয়াকেও এগিয়ে আসতে দেখেছি, এখানে আপনি কোনো শিফট দেখতে পাচ্ছেন কিনা বা আশা করছেন? জিওপলিটিক্যাল শিফট এমনিতে হয়ে গেছে, মানে আমি যতই বলি না কেন এখন তো কোনো সন্দেহ নেই চীন একটা বড় প্লেয়ার, কোনো এটা এটা তো আমি লুকিয়ে রাখলে তো চলবে না। এমনকি ভারতও আমরা দেখেছি দে মেড এন এক্সেপশন, আজকে রিপোর্ট এসেছে ভারতে যে তারাও চীনের যে চীন যেটা সাহায্য করতে চাচ্ছে, বিশেষ করে অক্সিজেন দিতে চাচ্ছে, সেটা তারা নিয়েছে। এবং এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা তো হেলদি, আমাকে তো মানুষ বাঁচাতে হবে। আমি পলিটিক্স করি, ডিপ্লোমেসি, আমি যদি বেঁচেই না থাকি তাহলে আমার তো ডিপ্লোমেসিও থাকবে না, চীনও থাকবে না, ভারত কিছু তো থাকবে না, আমি যদি মরেই যাই। তো সেই জায়গায় আমার মনে হয় যে ওই আগের জিও পলিটিক্স নিয়ে চিন্তা করলে চলবে না, কিন্তু আমাকে প্রথমে দেখতে হবে, আমার উপর বিশ্বাস রাখতে হবে যে না, আমি বেঁচে যাওয়ার পরেও আমার যেই জাতীয় স্বার্থগুলো সেগুলো আমি রক্ষা করতে পারবো। বলছিলাম যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যে ব্যালেন্স অফ পাওয়ারের শিফট আমরা দেখছি, যেটি আসলে ইউরোপ এবং যুক্তরাষ্ট্র কেন্দ্রিক ছিল উৎপাদন, ড্রাগের উৎপাদন, সেটি আসলে দেখা গেল রাশিয়া, চায়না এবং হচ্ছে ভারতও, ভারতের সেরাম ইনস্টিটিউটকেও দেখা গিয়েছে অনেক টিকা বা উৎপাদন করতে এই করোনার সময়ে। এই ক্ষেত্রে আপনি এই যে ওষুধ প্রস্তুতের ক্ষেত্রে কোনো ব্যালেন্স অফ যে পাওয়ার ছিল সেই শিফট আশা করেন কিনা বা দেখেন কিনা কোনো পরিবর্তন? হ্যাঁ, সেটা আমি বলছিলাম যে যেসব দেশের কথা বলছিলাম, আমি আমি মনে করি না এটা ইদার অ্যান্ড অর, এটা হলো যে নিউ পার্টনার্স চলে আসা। মনে রাখতে হবে যে চীনের সাথে কিন্তু ইউরোপেরও বড় ধরনের একটা সম্পর্ক আছে, এমনকি চীনের সাথে ভারতেরও অন্য বিষয়ে কিন্তু অনেক বিষয়ে কিন্তু সম্পর্ক আছে। তো আমি এই ফার্মাসিউটিক্যাল ব্যাপারে যেখানে অনেকটা, যেহেতু আমরা চীনের ফার্মেসি বা আমরা রাশিয়া সম্পর্কে জানি না বলেই, কিন্তু আমরা যতক্ষণে অক্সফোর্ডকে চিনি আমরা রাশিয়ার চিনি না বলতে গেলে, বা চীনের কোম্পানিগুলোকে আমরা চিনি না, সেই জায়গায় আস্থার একটা বিশ্বাস আছে। কিন্তু আপাতত যেহেতু বোঝা যাচ্ছে যে এই কোম্পানিগুলোও তৈরি করছে এবং তারা তাদের মানুষের উপরেও ভ্যাকসিন দিচ্ছেন, সেই জায়গায় আমি বলবো না এটা শিফট হচ্ছে, আমি বলবো যে এটা অ্যাডেড হচ্ছে। এবং এই অ্যাডেড হওয়ার ফলে যেটা হবে সেটা হলো গ্লোবাল কোঅপারেশন বাড়বে, এবং গ্লোবাল কোঅপারেশন বাড়ার ফলে এই যে প্যান্ডেমিকটা, সেই প্যান্ডেমিকটা আমরা সামাল দিতে পারবো, এইটুকু আমার মনে হবে। এর চেয়ে বড় কিছু আপাতত চিন্তা করা ঠিক হবে না। ধন্যবাদ প্রফেসর ইমতিয়াজ। ডক্টর জাকির হোসেন, আপনার কাছে যেটি জানতে চাচ্ছি যে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে স্পুটনিক টিকা নিচ্ছে রাশিয়ার কাছ থেকে, এটির অনুমোদন দিয়েছে, চীনের কাছ থেকেও টিকা পাচ্ছে, কিন্তু এর আগে যখন আমরা মাত্র একটি উৎসের উপর নির্ভর করেছিলাম, তখন আসলে কি বিষয়গুলি কাজ করেছিল সিদ্ধান্ত প্রণয়নের ক্ষেত্রে? আমরা তখন নেইনি, এখন কেন স্পুটনিক নিচ্ছি? এছাড়া স্পুটনিক নিয়ে বিভিন্ন প্রশ্নও রয়েছে। স্পুটনিক নিয়ে যেমন ফাউচি বলছেন যে এই টিকা কতটুকু কার্যকর, নিরাপদ, এবং রাশিয়া সেটা কতটুকু প্রমাণ করতে পেরেছে নিয়ে তার গুরুতর সন্দেহ আছে। ডক্টর জাকির হোসেন, আমেরিকান যে টিকা উৎপাদনকারী যে সংস্থাগুলো আছে, এরা কিন্তু নিজেরা এককভাবে কিন্তু উৎপাদন করছে না, তাদের সেই ক্ষমতা নাই, তারা নিজেরাই খুদ আমেরিকার যতটুকু প্রয়োজন সেটা এই এই বছরের মধ্যে উৎপাদন করে দিতে পারবে। এবং আপনার ফাইজার আমরা জানি যে জার্মানির বায়োএনটেকের সাথে কোলাবোরেশন করছে, এবং মূল প্রোডাকশন কিন্তু বায়োএনটেক জার্মানিতে হচ্ছে, বাল্ক অফ দ্য প্রোডাকশন। তারপরে মডার্না কিন্তু সুইজারল্যান্ডের লনজা নামে একটা প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের ওদের সাথে কোলাবোরেশন করছে। আবার অক্সফোর্ডে আমরা সবাই জানি সুইডেনের অ্যাস্ট্রাজেনেকার সাথে কোলাবোরেশন করেছে, কিন্তু চায়না এবং রাশিয়া তারা শুধু নিজে নিজের যে প্ল্যান্ট আছে সেখানে তারা তৈরি করছে। চায়নার মধ্যেই প্রায় চার পাঁচটা বিভিন্ন সংস্থা আছে যারা টিকা তৈরি করছে, যদিও বাজারে তাদের দুইটা এবং সম্প্রতি আরেকটা এসছে। এমনকি জনসন অ্যান্ড জনসন যেটা, সেটা কিন্তু তারা একা করছে না, তারা কিন্তু বেলজিয়ামের জ্যানসেন নামে একটা প্রোডাকশন কোম্পানি আছে, তাদের সাথে কোলাবোরেশন প্রোডাকশন করছে। তো এখানে যে একটা পার্টনারিং একটা ইমেজ তো তৈরি হয়েছে। এখন কথা হলো যে রাশিয়ার এখানে কিন্তু বিরাট একটা আন্তর্জাতিক ডিপ্লোমেসি হচ্ছে। আমরা যখন আপনার লিটারেচার সার্চ করি তখন পরিষ্কার দেখি যে পশ্চিমা দেশগুলো চেষ্টা করে যে রাশিয়ার চায়নার টিকা নিয়ে কথা না বলতে, মানে কর্নার করে রাখতে, টু লিভ দেম অ্যাট দ্য ফ্রিঞ্জ
অথবা তাদের যে দুর্বল দিকগুলো আছে সেগুলো তুলে ধরতে। রাশিয়ার টিকা ইনফ্যাক্ট বাংলাদেশ সম্প্রতি করেছে, বাংলাদেশে এমার্জেন্সি ইউজ অথরাইজেশন করছে গতকালকে বা পরশু। এর আগে 61টির দেশ রাশিয়ান টিকাটাকে অ্যাপ্রুভাল দিয়েছে, যেটা ইনফ্যাক্ট অন্য আমেরিকান গুলো কিন্তু এত এত দেশটাকে কিন্তু অ্যাপ্রুভাল পায়নি। তো যারা এই যে 61টির দেশ বাংলাদেশ 62টির দেশ, এরা কি না বুঝে শুনে কি অ্যাপ্রুভাল দিয়েছে? তাদের কি সাইন্টিফিক এরকম প্রাউস নাই যে তারা বুঝে না জানে না? ইনফ্যাক্ট রাশিয়ান যে ভ্যাকসিনটা এটা হলো 91.6% কার্যকরী, যেটা ফিল্ডে যে দেখেছে আরো বেশি 96% কার্যকরী, তার মানে ফাইজারের সমান। এখন এখানে রাশিয়ানদের একটা ওই যে গামালিয়া রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি মাইক্রোবায়োলজি যারা এটা করেছে, তারা সাংঘাতিক একটা বুদ্ধিমত্তার কাজ করেছে। আপনার অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড যেটা করেছে সেটা হলো এই জ্যানসেন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা এবং রাশিয়া, এই তিনটা কিন্তু মূলত প্রায় একই রকম ভ্যাকসিন। এটা আমরা রিকম্বিনেন্ট ভ্যাকসিন বলি আমরা, মানে অ্যাডিনো ভাইরাসের মধ্যে এই সার্স ইউভি দুই এর ওই যে স্পাইক প্রোটিনটা কোডটা ঢুকিয়ে দিয়েছে। যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা যেটা করেছে ওটা হলো শিম্পাঞ্জির অ্যাডিনো ভাইরাসের মধ্যে ঢুকিয়েছে, আর জনসন জনসন ঢুকিয়েছে হিউম্যান অ্যাডিনো ভাইরাস টাইপ 26। রাশিয়া যেটা করেছে প্রথমে প্রথম ডোজটা টাইপ 26 এর উপরে, পরেটা হলো টাইপ 5 এর, টাইপ 5 ওরা পরে কেন টাইপ 5 করেছে, কারণ টাইপ 5 কিন্তু খুব কমন, এমনকি চায়না এবং আমেরিকাতেও 40% মানুষ অলরেডি অ্যান্টিবডি আছে, এবং আফ্রিকার কোন কোন দেশে 80% লোকের মধ্যে টাইপ 5 এর বিরুদ্ধে ভ্যাকসিন অ্যান্টিবডি আছে। আর এটা যদি প্রথমে ঢুকিয়ে দিত তাহলে কিন্তু এর বিরুদ্ধে কিন্তু এটা কাজ করতে পারতো না, কারণ ওই ইয়ের ভিতরে আপনার অ্যান্টিভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি কাজ করে অ্যান্টিভাইরাসটাকে শেষ করে দিত। রাশিয়া যেটা করেছে অ্যাডিনোভাইরাসকে আসলে অকার্যকর করে ফেলেছে, কেমিক্যালি ট্রিট করে অকার্যকর করেছে, যেটা যে জন্য এই অ্যাডিনোভাইরাস কিন্তু শরীরের ভিতরে কিন্তু অ্যান্টিবডি তৈরি করে না মানুষের, শুধু ওই যে স্পাইক প্রোটিনের বিরুদ্ধে কিন্তু অ্যান্টিবডি তৈরি হচ্ছে। তাহলে প্রথমে এখন এখন জ্যানসেন এন্ড জ্যানসেন বলছে তারা একটা মাত্র রিকম্বিনেন্ট ভ্যাকসিন দিয়ে 66% প্রতিরোধ শক্তি তৈরি করছে মানুষের মধ্যে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে, তারা প্রথমে বলেছে এক মাস পরে দ্বিতীয় ডোজ নিলে 62% কার্যকরী হবে, প্রতিরোধ শক্তি তৈরি করবে। তারপরে তারা দেখলো যে যদি এক মাস পরে দ্বিতীয় ডোজ না নেয়, 3 মাস পরে নিলে 76% 3 মাস পরে অটোমেটিক্যালি এক ডোজের ভিত্তিতে 76% প্রতিরোধ তৈরি হয়, তখন যদি দ্বিতীয় ডোজটা দেয় তাহলে 82% প্রতিরোধ শক্তি তৈরি হয়। তাহলে কোথায় 62% আর কোথায় 82%, 1 মাসের আর 3 মাসের গ্যাপে যদি সেকেন্ড ডোজ দেওয়া হয়। রাশিয়াটা কিন্তু 1 মাস পরেই কিন্তু আপনার 91.6% অ্যান্টিবডি তৈরি করছে। চাইনিজ সিনোফার্ম তারা বলছে চীনে 79% প্রতিরোধ শক্তি তৈরি করে, কিন্তু সংযুক্ত আরব আমিরাতে ওরা পেয়েছে 86%। আবার সিনোভ্যাকের যেটা সেটা চায়নাতে পেয়েছে 78%, কিন্তু টার্কিতে পেয়েছে 91%, আর ইন্দোনেশিয়াতে পেয়েছে 65%। এখন ব্রাজিলে সেটা পেয়েছে 50%। প্রথমে কেন 50% পেয়েছে, কারণ ব্রাজিলে 50% পেয়েছে ওই টিকাটা স্বাস্থ্যকর্মীদের মধ্যে দিয়েছিল, কারণ স্বাস্থ্যকর্মীরা তো এত বেশি এক্সপোজ হয় ভাইরাসের বিরুদ্ধে, তো সেখানে 50% হতেই পারে। অন্যান্য রাজ্য যেখানে যাদের মধ্যে ট্রায়াল করেছে, যদি সিনোভ্যাকটা যদি ওদের মধ্যে ট্রায়াল করতো তাহলে কিন্তু প্রায় 78% প্রতিরোধ শক্তি পাওয়া গেছে। এই এই তথ্যগুলোকে কিন্তু পশ্চিমা দেশগুলো ব্যবহার করেছে সিনোভ্যাকের বিরুদ্ধে। আর রাশিয়ার বিরুদ্ধে বলছে কি, রাশিয়া এবং চীন তাদের যে তথ্যগুলো আছে প্রকাশ করে না। ভাই আপনার 61টা দেশে এই টিকা ব্যবহৃত হচ্ছে, চীনেরও প্রায় 48টা দেশে এই টিকা ব্যবহৃত হচ্ছে, যে সমস্ত দেশে ব্যবহৃত হচ্ছে সেখানে কি অন্যান্য ম্যানুফ্যাকচারিং কোম্পানির লোকজন নাই, তারা কি ঘুরে বেড়াচ্ছে না, বা অন্যান্য যে ইন্টেলিজেন্স যে লোকগুলো আছে বিভিন্ন দেশের পশ্চিমা দেশের, তারা কি ওই দেশগুলোতে থাকে না জানে না? তারা সবই জানে, কিন্তু কোনো কিছু বলার ওদের বিরুদ্ধে বলার বিরুদ্ধে কিছু বলার মধ্যে কিছু নাই। আর চাইনিজ গুলো তো ইনফ্যাক্ট ই করবে না, কোনো সাইড ইফেক্ট তেমন হবে না, কারণ ওগুলো মৃত ভাইরাস, তো মৃত ভাইরাসের তো সাইড হবে ইফেক্ট হবে না। চাইনিজ সমস্যা হলো এটা বাল্ক প্রোডাকশনে তো সময় লাগে, কিন্তু ওটা হলো সেফেস্ট। এইগুলো হলো আসলে তথ্য যেগুলো আমাদের বুঝতে হয়। এগুলো আসলে পশ্চিমা প্রচারের মধ্যে যদি আমরা পড়ে যাই তাহলে কিন্তু আমরা নিউট্রাল তথ্য এখান থেকে পাবো না।
ধন্যবাদ ডক্টর জাকির হোসেন। দর্শক, আমরা আমাদের আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আলোচনা শেষ করব মিস্টার এস কুমারকে দিয়ে, ইন্ডিয়ার পরিস্থিতি নিয়ে সর্বশেষ জানবো। মিস্টার এস কুমার, আপনার কাছে যেটি জানতে চাইব যে করোনার মধ্যে চালিয়ে যাওয়া নির্বাচনী কার্যক্রম সহ বিভিন্ন সিদ্ধান্ত এবং ভ্যাকসিন রপ্তানিকারক হতে ভারতের ভ্যাকসিন আমদানিকারকে যে পরিণত হয়, এই বিষয়টির পিছনে নীতি নির্ধারণী পর্যায়ে কোথায় ভুল ছিল আর কোথায় অবহেলা ছিল? মিস্টার এস কুমার, দেখুন, আমি প্রথমেই আপনাকে বলেছি যে আমাদের ভারতবর্ষের সরকার সেকেন্ড আউটব্রেক অফ কোভিডকে অ্যান্টিসিপেট করতে পারেনি, যার জন্যে ভ্যাকসিন ডিপ্লোমেসি শুরু করে, গিফট করা শুরু করে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপস এবং পাকিস্তানকে থ্রু ইউএনএর কোভ্যাক্স ইনিশিয়েটিভ ভ্যাকসিন দেওয়া শুরু করে, এবং প্রচুর আফ্রিকান কান্ট্রিজ এবং ওয়েস্টার্ন কান্ট্রিজের মধ্যে ক্যানাডাকেও ভ্যাকসিন দেওয়া শুরু করে। ভ্যাকসিন নিজের কাছে রাখলে ভ্যাকসিন ন্যাশনালিজম, ভ্যাকসিন বাইরে পাঠালে ভ্যাকসিন ডিপ্লোমেসি। যাই হোক, এখন January 16 প্রাইম মিনিস্টার মোদি এই ওয়ার্ল্ডের লার্জেস্ট ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু করেন ইন্ডিয়াতে। সেই সময় ইন্ডিয়ার অবস্থা খুবই ভালো ছিল, সেকেন্ড আউটব্রেকটা এইভাবে স্প্রেড করে। মার্চ এবং এপ্রিলের 15 পর্যন্ত অ্যারাউন্ড 65 মিলিয়ন ডোজেস ভ্যাকসিন ইন্ডিয়া এক্সপোর্ট করেছে। তারপরে কন্ডিশনটা ডিটোরিয়েট করতে থাকে, ইন্ডিয়াতে প্রচুর লোক করোনা আক্রান্ত হতে থাকে, মৃতের সংখ্যাও রোজ বাড়তে থাকে, যার জন্যে ইন্ডিয়ার কাছে উপায় নেই। ইন্ডিয়া তখন বুঝতে পারে যে তারা কি ভুলটা করেছে। তার আগে ওরা ফাইজার ভ্যাকসিনকে অ্যাকসেপ্ট করেনি, ফেজ 3 ট্রায়াল ছিল না বলে ইন্ডিয়াতে। দুটো ভারত বায়োটেকের কোভ্যাক্সিন আর সেরামের কোভিশিল্ড নিয়ে ওরা শুরু করে, এবং যার জন্য এখন স্পুটনিক ভ্যাকসিন আসছে। নেক্সট মান্থ থেকে ইন্ডিয়ানসরা স্পুটনিক ভ্যাকসিনও পাবে এবং সাথে সাথে এই ভ্যাকসিনগুলো পাবে, এবং ফাইজারেও হয়তো চিন্তা ভাবনা চলছে, ফাইজারকেও হয়তো দিয়ে দেবে ভ্যাকসিন অ্যাপ্রুভাল হয়তো হতে পারে। এখন প্রবলেমটা হচ্ছে ইন্ডিয়াতে, যেটা আমার সবসময় মনে হয় যে ইন্ডিয়া কেন অ্যান্টিসিপেট করতে পারেনি এবং ডোমেস্টিক সাপ্লাইজের ওপর ফোকাস কেন করেনি আগে। তার আরেকটা কারণও ছিল, প্রচুর ইন্ডিয়ান্স রিলাকটেন্স শো করেছে ভ্যাকসিন নিতে ইনিশিয়াল ফেজে, এবং তখন প্রচুর ইন্ডিয়াতে ভ্যাকসিন গভর্নমেন্ট ভাবছিল যে ওয়েস্টেজ হতে পারে, কারণ ভ্যাকসিনগুলো 6 মাসের বেশি তাদের লাইফ স্প্যানটা নেই এই দুটো ভ্যাকসিনের। এটা তো একটা বড় ভুল করেছে, যার জন্য আজকে পশ্চাচ্ছে। খালি ইন্ডিয়ান গভর্নমেন্ট না, ইন্ডিয়া পশ্চাচ্ছে। এবং সেকেন্ড কথা আমি বলবো, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সাম্প্রতিককালে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে বলেছে কোভিড সুপার স্প্রেডার। তার কারণটা হচ্ছে, যখন জানুয়ারি মাসে ইন্ডিয়ার উচিত ছিল সেকেন্ড ওয়েভ নিয়ে চিন্তা ভাবনা করা, যখন সারা পৃথিবীর গভর্নমেন্টসরা ফাইট করছিল কোভিডের সাথে, তখন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং তার বিজেপি গভর্নমেন্ট ফাইট করছিল মমতা ব্যানার্জির সঙ্গে ওয়েস্ট বেঙ্গলে, যেখানে প্রাইম মিনিস্টারের যাওয়ার দরকারই ছিল না। একটা স্টেট লেভেল ইলেকশনে স্টেট বিজেপি লিডার্স থাকলেই যথেষ্ট, সুপার স্প্রেডার হয়ে গেছে। টিভিতে আমি অনেকবার শুনেছি, সারা ভারতবর্ষ শুনেছে, টিভিতে এসে এসে বলছে এত লোক আমি র্যালিতে দেখি, এদিকে বলছে সোশ্যাল ডিস্টেন্সিং করো, ওদিকে বলছে র্যালিতে লোক হচ্ছে, কন্ট্রাডিক্টরি, এবং যার জন্যে সুপার স্প্রেডার হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল। এবং এটা বোঝা যাবে ইলেকশনের পরে, ইলেকশনের রেজাল্ট 2 তারিখে, তারপরে এই সুপার স্প্রেডারটা কতটা কি হয়েছে ওয়েস্ট বেঙ্গলে আসবে। তো যাই হোক, মাদ্রাস হাইকোর্ট এখানে আমি বলবো খুব ভালো একটা রোল প্লে করেছে, এর জন্যে ইলেকশন কমিশনও দায়ী ইন্ডিয়ার, একটা কনস্টিটিউশনাল বডি। মাদ্রাস হাইকোর্ট সোমবার দিনকে একটা কথা বলেছে যে ইয়োর ইনস্টিটিউশন ইজ সিঙ্গুলারলি রেসপন্সিবল for the second wave of COVID-19. Top poll panel officials should be booked on murder charges probably. It is a constitutional body against a massive observation, Madras High Court. Not to mention that it's not an order, but an observation. Election commission jokhni pasta state election cholche India te. তাতে ইলেকশন র্যালি হচ্ছে, যখনই স্টেটে ইলেকশন ডিক্লেয়ার হয় ইলেকশন কমিশন অফিসিয়ালি চার্জ নিয়ে যায় স্টেটগুলো।
এবং তাদের উচিত ছিল যে এই কোভিড প্রোটোকলসগুলোকে লোকেরা মানছে কিনা, পলিটিশিয়ানসরা, পলিটিক্যাল পার্টিসরা মানছে কিনা দেখ, সেটা একটা বড় ফেলিওর হয়েছে। এবং যার জন্যে গতকাল ইলেকশন কমিশন ডিক্লেয়ার করেছে যে কোনো ইলেকট্রাল ভিক্টরি র্যালি হবে না ইন্ডিয়াতে। কিন্তু এই গতকালের মধ্যে তো অলরেডি স্প্রেড করে গেছে পাঁচটা স্টেটে, বেশিরভাগ বেশি স্প্রেড করেছে তো ওয়েস্ট বেঙ্গলে, যেখানে ইলেকশন চলছে আটটা ফেজে, লংগেস্ট ফেজ, যেখানে বিজেপি ইজ স্মেলিং আ ভিক্টরি ওখানে। তো এইগুলো যদি রেসপন্সিবিলিটি গভর্নমেন্ট না হয় এগুলো হবে। এক ধারে গভর্নমেন্ট বলছে কোভিডের সঙ্গে লোকের এই করা উচিত, এক ধারে দে আর নট প্র্যাকটিসিং হোয়াট দে আর প্রিচিং, টু বি ভেরি স্পেসিফিক, যেটা একটা ইন্ডিয়া আজকে খুবই খারাপ অবস্থার দিকে যাচ্ছে। ধন্যবাদ মিস্টার এস কুমার, ধন্যবাদ ডক্টর ইমতিয়াজ আহমেদ, ডক্টর জাকির হোসেন এবং এস কুমার। এবং দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবির আজকের মতো বিদায় নিচ্ছি।